হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। সকাল সকাল আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর ঘুম থেকে উঠে পড়েছি, উঠে কিন্তু আগে ছাদে চলে এসেছি। তার কারণ হলো আজকের মানে ওয়েদারটা প্রচণ্ড ভালো, বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছো চারিদিকে জল আর সেরকম মেঘলা, তো বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। ওই জন্য আমার হঠাৎই মন চাইলে একটু ছাদে যাই। তো ছাদে এসে কিছুটা সময় কাটিয়ে তারপর নিচে যাব, নিচে গিয়ে মাম্মাকে ঘুম থেকে তুলবো। জানোই তো ওর স্কুল আছে, তো যত জামা কাপড় কেচেছিলাম দেখো কিচ্ছু শোকায়নি, সারা ছাদ ভর্তি রয়েছে, মানে পুরো ভেজা, চাপচুপ একদম ভেজে। আর এদিকে মাম্মা উঠে পড়েছে, ও কিন্তু এখন ব্রাশ করছে। এবার ওকে একবারে রেডি করাবো, তারপরে নিচে গিয়ে টিফিনটা রেডি করব। আর চলো তাহলে এদিকে দেখো, আমি নিচে কিন্তু চলে এসেছি। আজকে টিফিনে ওকে দিচ্ছি ডিম পাউরুটি, তো ডিম পাউরুটি বানিয়ে দিচ্ছি ওকে, 2 পিস পাউরুটি দিয়ে করে দেবো। মানে একদম পুরো তেলের মধ্যে ভেজে ভেজে করব না, জাস্ট ওই অমলেট মতো করে তার উপর পাউরুটি দিয়ে করে দেবো। তো এটা ওকে টিফিনটা দিয়ে, তারপর ও তো রেডি হয়ে আছে, ওকে একটু ছাতুর শরবত দেবো। আর ওকে এখন সকালবেলায় আমি ভাতটা দিচ্ছি না, কারণ সকালবেলা ভাতটা খেতে গেলে দেখছি ও প্রচণ্ড পরিমাণে মানে খেতে চায় না আর কি, মুখে রেখে দেয়, অনেকটা সময় চলে যায়। আমি দেখলাম থাক, দরকার নেই, ওই জন্য ওকে আমি সকালে ছাতুটাই কিন্তু খাইয়ে পাঠাই। আর দেখো যেভাবে বললাম, আমি কিন্তু একদম এরকম অমলেটের মতো করে দিয়ে তার উপর ব্রেডটা দিয়ে দিচ্ছি। তো ওর ফ্রেন্ডসদেরকেও শেয়ার করে টিফিন দেয়। মামামের স্কুলে আর কি প্রচুর ফ্রেন্ড হয়েছে, তাদের সঙ্গে শেয়ার করে আর কি টিফিন খায়, যেমন আমরাও ছোটোবেলা করেছি, তো ও কিন্তু সেটা করে। তো এরকম আর কি, সেই মতো আর কি আমি টিফিন দিয়ে দিই। আর ওদিকে কিন্তু পাশে আমি দেখো চা বসিয়ে দিয়েছি, কারণ চা করে একটু খেয়ে তারপর যাব, বেরোবো মাম্মাকে দিতে। আর সকাল সকাল উঠে এক একদিনকে চা খাই না, আবার কোনো কোনো দিন হঠাৎ করে মনে হয় ঘুম থেকে উঠে একটু চা খেলে ভালো হয়, তো সেরকমই ব্যাপার। আর এখানে দেখো একটা ছোটো সাইডের কোটোটার মধ্যে কিন্তু একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, যেটা ওটা মাখিয়ে খেতে ওর টেস্ট লাগবে। আর এখানে কিন্তু দেখো আমি চাও বসিয়ে দিয়েছি। তো চলো মাম্মাকে স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে তারপর তোমাদের সাথে আসছি, সাথে থাকো। আর মাম্মাকে স্কুলে দিয়ে কিন্তু চলে এসে দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর বিছানাটা মোটামুটি গুছিয়ে গেছিলাম। এখন জাস্ট একটুখানি চাদর টাদরগুলো ভাঁজ করে নিচ্ছি, হাতে আর তখন সময় ছিল না, ওই জন্য তখন আর পুরোটা করতে পারিনি, এখন এসে করছি। আর তারপর দেখো এখানে আমি কি খুঁজতে বসেছি বলো তো, আমার কুর্তি খুঁজতে বসেছি। কারণ তোমরা জানোই মাম্মামের স্কুল শুরু হলে আমি কিন্তু শুক্রবার করে ওই বাড়ি যাই, গিয়ে আমি আবার রবিবার আসি, কখনো সোমবার আসি, সেটা আমার মর্জি মতো আর কি আসি। কিন্তু স্কুল যেহেতু শুরু হয়ে গেছে, তাই এই শুক্রবারও কিন্তু আমি যাব মায়ের কাছে। তো সেই কুর্তি আর কি সিলেক্ট করছি কি পরবো, আর দুটো কুর্তি নিয়ে যাব, তা সেটাই আর কি এখন বাঁচতে বসেছি। মানে আমাদের কি হয় বলো তো, অনেক জামা কাপড়, কিন্তু যখন আর কি আলমারি খুলি তখন যেন মনে হয় কিছুই নেই জামা কাপড়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন বেছে বেছে আমার যেগুলো মনে হচ্ছে সেগুলো বের করছি, করে নিয়ে তারপর কিন্তু আমি যাব নিচে, নিচে গিয়ে তারপর রান্নাবান্না শুরু করব। তো এখানে কিন্তু আমার মন মতো কুর্তি আমি পেয়ে গেছি, তো সেটাকে আমি বের করেও নিয়েছি। তো চলো এবার নিচে যাওয়া যাক, দেখি কি রান্না হবে তোমাদেরকে দেখাই। আর দেখো বাজার থেকে অলরেডি চিকেন নিয়ে চলে এসেছে, চিকেন মানেই জানো আজকে চিকেনই হবে, যার জন্য সেটাকে আমি পরে ধোবো। আমার মনে হলো যে মা দেখলাম পুঁই শাক হবে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে, সেই যে সেদিন ইলিশ মাছ আনা হয়েছিল তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম, তো সেই মাথা টাথাগুলো রেখে দেওয়া হয়েছিল। মাকে বলেছিলাম মা ওটা রেখে দাও, ওটা এখন খাবো না, ওটা পুঁই শাক এনে ওটা করবো, তো সেই জন্য মা রেখে দিয়েছিল। তো আমি দেখলাম যে তাহলে আগে পুঁই শাকটা বসিয়ে দিই, তারপর চিকেনটা ধোয়াধুয়ির পর্বটা করবো। আর মার কারণ আমি নিচে এসে দেখলাম মার কিন্তু পুঁই শাক টুই শাক কাটা হয়ে গেছে, আর পুঁই শাকের ডাটাটাকেও কিন্তু একদম আলাদা করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কারণ তাতে না ডাটাটা বেশ খেতে টেস্ট লাগে। ওই দেখো ডাটাটা সেদ্ধ করে রাখা আছে, আর এখানে কিন্তু মাথা ভাজা স্টার্টও করে দিয়েছি, দিয়ে এবার আমি পুঁই শাকটা বসিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, তোমরা তো সেটা জানোই, কোনো মানে কথা হবে না, দারুণ লাগে। তো সেই মতো আর কি পুঁই শাকটা করছি। অ্যাকচুয়াল কী বলো তো, পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর চিকেন এই দিয়ে কিন্তু হয়ে যায়, কারণ এই বাড়িতে সবারই আর কি খুব কম কম রান্না লাগে জানো, বেশি কিছু কেউ খায় না। কিন্তু একটু ডাল করতে হবে, কারণটা হচ্ছে মাম্মার জন্য, মাম্মাও খাবে বাবাও খাবে, বাবা যেহেতু রাত্রিবেলা চিকেন একদমই খায় না, দুপুরবেলা 1 পিস খায়, তাও জোর জবরদস্তি খেতে চায় না বাবা, ওই জন্য ডালটা করতে হবে, কারণ ডালটা করলে ওরা তাহলে খেতে পারবে। সেই জন্য একটু ডালও করবো, আর মাম্মামের জন্য কয়েকটা পটল ভাজা করবো, কারণ ও মানে কি বলো তো, এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাক বা মাছের মাথা দিয়ে কোনো রান্না, ছোটো মানুষ তো এগুলো খুব একটা খেতে চায় না, মুখে কাটাফাটা পড়বেই ভয় পায়। আর তাও আমি একটু আধটু করে সবজি নিয়ে ওকে খাওয়াই, নাহলে অভ্যাস হবে না, ওই জন্য ওদের জন্য মেনলি ডালটা করবো।
আর এদিকে দেখো পুঁই শাকটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, ওটা ওটার মতো হচ্ছে। আর মাথাগুলো কিন্তু দেওয়ার পর আমি একদমই বেশি ঘাটাঘাটি করিনি, জাস্ট ওপর থেকে দিয়ে বসিয়ে দিয়েছি, তাহলে জিনিসটা ভেঙে চুরে আর কি মিশে যাবে না, খাওয়ার সময় পাওয়া যাবে খুঁজে। আর এদিকে কিন্তু তারপর আমি চিকেনটা ধোয়া স্টার্ট করে দিয়েছি, আর মা ওদিকে তরি তরকারি কাটছে। মার যতক্ষণ হতে হতে, আর মা কিন্তু কেটে কুটে দেয় বলে রান্নাগুলো চটপট করে আমার হয়ে যায়, তো মাকে বললাম তুমি কাটো আর আমি এদিকে চিকেনগুলো চটপট করে ধুয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে মাম্মা স্কুল থেকে আসার সময় প্রায় হয়ে গেছে, কিছুক্ষণ বাদেই ও আসবে। ও আসলে ওকে আজকে বেশি কিছু আর দেবো না, মাকে বললাম একটু আম কাটতে, ওকে আসলে একটু আম দেবো খেতে, ও একটু আম খাবে, যদি কলা খেতে চায় খাবে, এইটুকুই আর কি ওকে দেবো। স্কুল থেকে আসার পর কিছু একটু হালকা পাতলা ওকে আমি দিই। আর এদিকে দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি, তার মাঝখানে এক কাণ্ড হয়েছে, গ্যাস ফুরিয়ে গেছে, তো মা আর আমি মিলে সেই গ্যাস কিন্তু লাগালাম। আর এই রান্নার মাঝখানে গ্যাস ফুরিয়ে গেলে কীরকম লাগে বলো, এই সেই আবার সব সরানো, এই করা, সিলিন্ডার বের করা, বারান্দা থেকে সিলিন্ডার আনা, এখানে অনেকটা সময় চলে গেল। যাই হোক, কিছু করার নেই, গ্যাস ফোরালে তো সেটা লাগাতেই হবে। আর এদিকে কিন্তু আমার চিকেন টিকেন ধোয়া মোটামুটি হয়ে গেছে, আর আমি ভীষণ খুঁতখুঁতে টাইপের একজন মানুষ, 10 বার চিকেন ধুলেও যেন আমার মনে হয় কীরকম একটু ভালো করে আরও ধুই। তো আর এদিকে দেখো পুঁই শাক কিন্তু একদম হয়ে গেছে, দেখো মাথাগুলো একদম ওপর দিকে রয়েছে গোটা গোটা, এটা একদম মিশে যায়নি ভেঙে চুরে, তাহলে কী হবে খুঁজেও পাওয়া যাবে আর পুঁই শাকটাও কাটা কাটা হবে না। তো আর এদিকে কিন্তু এবার আমি ডালটা বসিয়ে দেবো, ডালটা প্রেশার কুকারে আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে তারপর কিন্তু চিকেনটাও করে নেব। তো এই হচ্ছে ব্যাপার। আর বৃষ্টি বাইরে ঝিরিঝিরি করে পড়ছে, এখন তো বর্ষাকাল, বর্ষাকাল মানেই যেন বৃষ্টির কোনো মাথা মুন্ডু নেই, যখন তখন বৃষ্টি, যখন তখন আবার রোদ। তবে এই দুদিন ধরে একদমই রোদ উঠছে না, যার জন্য কিন্তু সেভাবে মানে হালকা হয়তো রোদ উঠছে, সেই রোদটাতে কী বলতো জামা কাপড় শোকাচ্ছে না। আর বর্ষাকাল আমার ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগে, কিন্তু বর্ষাকালে একটা জিনিস আমার ভালো লাগে না, সেটা হচ্ছে জামা কাপড়গুলো যে শোকায় না, চারিদিকে ভেজা জামাকাপড় মেলা, এই জিনিসটা আমার কীরকম একটা যেন লাগে। আর তারপর জানো তো যতই মানে কাঁচা জামা হোক ইয়ে হোক, ওই বর্ষার ইয়েতে রোদের তাপে না শোকালে না জামাকাপড়েও যেন কীরকম একটা যেন লাগে, আমার ভালো লাগে না পরতে। তো এখন কিছু করার নেই, না শোকালে তো ওরমভাবেই রাখতে হবে। আর এখানে কিন্তু দেখো আমি চিকেনটা কিন্তু একদমই স্পেশালভাবে কিছুই করছি না, আমি আগেও যেভাবে চিকেন করি সেভাবেই কিন্তু আমি চিকেন করছি, সুতরাং তোমাদেরকে আলাদা করে আর বলার কিছু নেই। আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, তো ভাতটা হচ্ছে, আর এদিকে আমি চিকেনটা করছি, করা হয়ে গেলে আমি কিন্তু তারপর ওপরে যাব। আর ওপরে গিয়ে তারপর তো জানোই আমার রেগুলার কাঁচাকুচির ব্যাপার থাকে, সেটা আমাকে করতে হবে। আর এখন মা আছে বলে আমার তো এখন পুজো দেওয়াটার ব্যাপার থাকে না, তো মাই পুজো দেয়, ওই জন্য সেটা আমি নিশ্চিন্ত, কোনো অসুবিধা নেই। আর এখানে এখন ভালো মতো কিন্তু চিকেনটা কষা চলছে একদম, আর চিকেন তো যত কষা হবে তত খেতে টেস্ট লাগে। আর আজকে চিকেনের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন জাস্ট দিয়েছি, আর টক দই, আর একটু চিকেন মশলা দেবো এই আর কি। আর গরম মশলা টশলা আমি কিছু দিইনি, ওটা নামানোর আগে জাস্ট একটু গুঁড়ো করে দিয়ে দেবো। হ্যাঁ, তো চিকেনটা মনে হচ্ছে কি এরকম কষাটাই রেখে দিই, কোনো জল টল না দিই, কিন্তু তাই করলে তো আর হবে না, একটু জল দিতে হবে। তো এখানে আমার কষা কিন্তু মোটামুটি হয়েই গেছে, আর এর ভেতরে জলও দিয়ে দিলাম, খুব বেশি একেবারে জল দেব না, মোটামুটি যেমন লাগে সেটুকু দেব। তো চলো এখানে রান্নাটা তাহলে হয়ে যাক। আর এদিকে মাম্মা স্কুল থেকে চলে এসছে অনেকক্ষণই, ওর স্কুলে এখন কি হোমওয়ার্ক দিয়েছে সেগুলো আর কি ওকে বললাম, মাম্মা বসে বসে তুই কর, তাই ও সেটা করছে। তাহলে চলো আমি আমার ওপরে কাজগুলো এবার সেরে নিই। আর এই দেখো চান করে নিচে চলে এসেছি, এবার কিন্তু মাম্মাকে ভাত খাওয়াবো, তো খাইয়ে আমিও খেয়ে নেব। তো চলো আর কি, আর কি এখন খাওয়া দাওয়ার পর্ব হয়ে যাক, তারপর আবার আসছি, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। দুপুরে খাওয়া দাওয়ার পর এখন দেখছি ঘড়িতে সবে 2:20 মতো বাজে, তো এত তাড়াতাড়ি তো আর ঘুমাবো না, ওই জন্য মাকে বললাম মা সব দেখো এখানে মাসকাবারি মালগুলো আনা হয়েছে, সেগুলোকে কিন্তু সব তুলে গুছিয়ে রাখবো, যার জন্য মাকে বললাম সব টেবিলের ওপর বের করি, করে তারপর সব গোছাবো, তোমাদেরকে দেখাচ্ছি কী কী আনা হয়েছে ভালো করে। তো হাতে যেহেতু দেখলাম সময় আছে, ওই জন্য কাজগুলো সেরে রাখাই ভালো। এখানে দেখো 2 প্যাকেট সর্ষের তেল, তারপর গোদরেজের এয়ার পকেট, তারপর এখানে চা, তরকার ডাল, তারপর সমস্ত মশলা, কাজু কিশমিশ, 2 প্যাকেট চানাচুর, এখানে বাটার, তারপর প্রচুর প্রায় 5-6 প্যাকেট মতো বিস্কুট আনা হয়েছে। এখানে মাম্মা পাস্তা আনতে বলেছে ওর বাবাকে, কারণ টিফিনে পাস্তা নিয়ে যাবে। আর ময়দা, নুন, ছোলার ডাল, সাদা তেল, সমস্ত কিছু, মুসুর ডাল, যা যা ফুরিয়েছে আর কি সেগুলো কিন্তু সব আনা হয়েছে। আর এই হচ্ছে ও কাসুন্দি, ঠিক আছে, মাথার তেল, মানে অনেক কিছু আনা হয়েছে, যে কটা আর কি আমি তোমাদের পারলাম বললাম। আর এটা হচ্ছে মেয়োনিজ, মাম্মা টিফিনে ব্রেড দিয়ে নিয়ে যাবে তাই আনা হয়েছে।
হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধেবাতে 7:15 মতো, আর মাম্মা ঘুম থেকে একটু আগে উঠলো, আমিও উঠলাম। দেখেই বুঝতে পারছো একদম আলু চালু অবস্থা আমাদের। তো ঘুম থেকে উঠে এখনও যেন ঘোর কাটছে না। মাম্মাকে চুল বেঁধে দিলাম, একদম পুরো হয়ে গেছে কমপ্লিট। ওকে রেডি করে দিলাম, ক্রিম টিম মাখিয়ে দিয়েছি, এবার নিচে যাবো। নিচে গিয়ে চা খাবো, ওকে বনবিটা খাওয়াবো, আর মাম্মার এদিকে স্কুলের ব্যাগ গুছিয়ে নিয়েছি একবারে এখনই। এবার এইগুলো নিচে নিয়ে গিয়ে পড়তে বসাবো। হোমওয়ার্ক করানো অলরেডি হয়ে গেছে, এমনি একটু আমি বাড়িতে পড়াবো। তো চলো নিচে যাই, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, পরে আবার কথা হচ্ছে। এখন কিন্তু প্রায় রাত 9টা মতো বাজে। তো আমি মামাকে পড়াশুনো করিয়ে উঠলাম, উঠেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এখানে চিকেনটা ডাল সব রয়েছে, সেগুলোকে কিন্তু একটু গরম করে নিচ্ছি রাতের ডিনারের জন্য। আর হাঁড়িতে বেশ কিছুটা ভাত আছে, সেই ভাতটাকে খালি করে আমি কিন্তু এবার ভাতটা বসিয়ে দেবো, কারণ 9টা বাজে। তারপরে ভাত হয়ে গেলে মামাকে খাইয়েও দিতে হবে, তো স্কুল রয়েছে জানো, ওই জন্য একটু শুয়েও তাড়াতাড়ি শোয়ার ব্যাপার থাকে। আর কালকে টিফিনে ম্যাডামের বায়না পাস্তা খাবে, তো বন্ধুদেরকে নাকি কথা দিয়েছে আমি পাস্তা নিয়ে আসবো, তো যার জন্য ওই যে বললাম তোমাদের, ও শেয়ার করে বন্ধুদের সাথে খায়। এবার ওদের মধ্যে আলোচনা হয়, তো যখন বলেছে তখন তো আমাকে বানাতে হবে। এবার সকালবেলা 6টার সময় উঠে না, অত সকালবেলায় কেটে কুটে সব করতে গেলে অনেকটা সময় লেগে যায়, তার জন্য আমার হাতে এখন একটু সময় আছে। ভাতটা যতক্ষণে হবে আমি চিন্তা করলাম যে যদি সবজিগুলো অন্তত একটু কেটে রাখা যায় তাহলে কিন্তু আমার সকালে অনেকটা টাইম আর কি আমার বাঁচবে। না হলে পাস্তা সেদ্ধ করে সব কেটে কুটে আমি যতই ভোরে উঠি না কেন, আর আমার তো রাতে ঘুম আসতে অনেক দেরি হয়, যার জন্য 6টার আর আগে উঠতে পারি না। 6টার সময় উঠবো, তো 6টায় উঠে তাও দেখবে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ মাম্মাকে রেডি করা অনেক কিছু ব্যাপার থাকে, সময়টা বয়ে চলে যাবে। যার জন্য আমি এখন দেখো গাজর বিনস তারপর পেঁয়াজ এগুলো কিন্তু সব কেটে রেখে দিচ্ছি, একটু টমেটো এটা কেটে একটা টিফিন কোটে ভরে রেখে দেবো। সকালবেলায় উঠে জাস্ট পাস্তা সেদ্ধ করে তাহলে চটপট করে বসিয়ে দিতে পারবো। না হলে আমি দেখেছি আমি মানে যখন যতই আমি উঠি না কেন, একটা বাচ্চাকে রেডি করে তার সমস্ত কিছু করে টিফিন করে সব করতে গেলে না সময়টা চলেই যায়। তো যার জন্য আর মাম্মা তো ঘুম থেকে যেন ওঠা নিয়ে একটু বদমাইশি করে, উঠতে চায় না, ওকে অনেকটা সময় ওর পেছনে তখন দিতে হয়। ওই জন্য আমি দেখলাম হাতে যখন সময় আছে আমি একটু কেটে রেখে দিলে তাহলে আমার কাজটা একটু এগিয়ে থাকবে, তো সেটাই আমি করছি। আর তারপরে ভাতটা হয়ে গেলে মাম্মাকে খাইয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, সারাটা দিন কিন্তু আজকে আমার এইভাবেই কাটলো তোমাদের সঙ্গে গল্প করে কাজকর্ম করে। তো এবার হচ্ছে রাতে ডিনার করে ঘুমানোর পালা, মানে আমার ব্লগও শেষ হয়ে আসার পালা। তো চলো তাহলে সাথে থাকো, আর আমাকে প্রচুর ভালোবাসা দিতে থাকো, আমার ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করতে থেকো। এইটুকুই তোমাদের কাছে মানে আমি চাইবো, কারণ এগুলো করতে কোনো পয়সা তো লাগে না, একটু ভালোবাসার দরকার হয়, তো সেটাই আমি তোমাদের থেকে এক্সপেক্ট করতে পারি, তাহলে আমি আরও আগামী দিনে এগোতে পারবো। তো সেইটুকুই আর কি তোমাদের বলবো, পাশে থেকো, তাহলে চলো পরে কথা হচ্ছে, আবার সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে 11:05, আর রোজকার মতো আমি আবার আজকে উপরে চলে এসেছি ডিনার কমপ্লিট করে। এবার কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো, কাল সকালে মাম্মামের যথারীতি স্কুল রয়েছে, আর তার বায়না পাস্তা খাবে। তোমাদের তখন দেখালে আমি সবজি টবজি সব কেটে রেখেছি, আসলে ঘুম থেকে উঠে না অত অল্প টাইমের মধ্যে ওই সব করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, আর এখন তো স্কুলের টাইমিং এগিয়ে দিয়েছে। বাট তবুও বায়না করেছে, তার ফ্রেন্ডদেরকে কথা দিয়েছে, বানাতে তো হবেই, তো যার জন্য সকালে ওঠা আছে, উঠে ওগুলো করতে হবে। তাহলে চলো এখন ব্লগটা এখানে শেষ করছি আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আসবো আর একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মাম্মা ভালোবাসাটা এবার চটপট দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তো চলো আজকের মতো তাহলে, টাটা।